ধান কেনায় গতি আনতে সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতি বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। এই সভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, নারী শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, মৎস্য কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র সহ জেলা খাদ্য নিয়ামক আবির বালি প্রমুখরা। এদিন প্রদীপবাবু জানিয়েছেন, জেলায় ধান কেনার কাজে গতি আনতে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধান কেনার কাজে কোথাও কোনো অসুবিধা রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রতিটি এলাকায় ফোরম্যান কমিটির মাধ্যমে তা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন খাদ্য নিয়ামক জানিয়েছেন, জেলার 150টি রাইস মিলের মধ্যে এখনও মাত্র 78টি রাইস মিল ধান কেনার কাজে এগিয়ে এসেছে, ফলে কিছু সমস্যা হচ্ছে। তাই প্রতিটি এলাকায় থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায়গুলিকেও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ধান উৎপাদনে প্রথম, তার ভেতরে বর্ধমান জেলা এবং মেদিনীপুর পশ্চিম এরা দুজনেই প্রায় নেক টু নেক সব থেকে বেশি ধান উৎপাদন করে। সেই জন্যে প্রোকিওরমেন্টের ক্ষেত্রে ধান যে সংগ্রহ করে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে যে সহায়ক মূল্যর থেকে বেশি দিয়েও ধান কিনে নেন, কারণ কেন্দ্রীয় সরকার কিছু কেনেন না, সেখানে তার যে ব্যবস্থাপনা সেইটা নিয়ে যাতে মানুষের কোনো অসুবিধে হচ্ছে কিনা, কৃষকদের কোনো অসুবিধার কারণ আছে কিনা, প্রত্যেকবার এই ব্যবস্থাটা সুষ্ঠুভাবে যাতে রূপায়িত হয় তার জন্য আমরা মিলিত হই। এবারে আমাদের জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ, আমাদের সভাধিপতি, সহসভাধিপতি, মেন্টর এবং সব কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সমিতি, যেগুলো সরি জেলায় যেসব পঞ্চায়েত সমিতিরা রয়েছে এবং তাদের কর্মাধ্যক্ষরা খাদ্য এবং সরবরাহ তারা সকলেই আছে। তার সঙ্গে আমাদের মুখ্য খাদ্য দপ্তরের জেলার আধিকারিক DCFS বালি মহাশয় তিনিও আছেন, যাতে এই ব্যাপারে যার যা মনে সংশয়, যার যা অসুবিধে বোধ করছেন সেইগুলো প্রসঙ্গগুলো ওঠে, আলোচনার মাধ্যমে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়, যাতে সুষ্ঠুভাবে আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে যে যে লক্ষ্য নিয়ে, অভাবী বিক্রি রোধ করার লক্ষ্য নিয়ে যেভাবে কৃষকদের সহায়তা করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী অগ্রিম 8,800 কোটি টাকা বরাদ্দ করেছেন, এবারে ধান যাতে সুষ্ঠুভাবে কেনা হয় এবং কৃষকরা যাতে 3 দিনের ভেতরে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পূর্ণ মূল্য পেয়ে যায়, সেই ব্যবস্থাটা রূপায়ণে কোনো অসুবিধে যাতে না হয় সেজন্যে সব জনপ্রতিনিধিদের নিয়ে এখানে মুখ্য আধিকারিক এবং আমাদের জেলা পরিষদের যারা কর্মকর্তা তারা সবাই মিলে মিলিত হয়ে এখানে চেষ্টা করছে। আপনাদের সহায়তা পেলে আমরা নিশ্চয়ই এটা সম্মেলন প্রতি বছর, আমার এই অভিজ্ঞতা বিগত 10.5 বছরে আমরা 5 লক্ষ টন করে, 6 লক্ষ টন করে কখনো ওনাদের বলি, বহু মিটিং হয় ওনার সর্বসাকল্যে, কোনো বছর 50,000 টন, কোনো বছর 60,000 টন, গত বছর নাকি 70,000 টন কিনেছিলেন। তো এই তো ওনাদের অবদান সারা পশ্চিমবঙ্গে, ওনারা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় খবর নিন বা পোর্টালে দেখতে পাবেন কত লক্ষ।